হ্যাঁ, এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে, সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার, মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারাকুম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু আলা নাওরাকুমুল আফিয়া। হে ইমানদার বাসিন্দা, যারা এই কবরে শুয়ে আসো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা তোমাদের পেছনে আসতেছি, আমরাও এই জায়গায় আসব। তোমরা আগে গেছো, আমরা পরে আসব। আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনে এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন, এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাত্তি আগরবাত্তি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে, আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর তিন চারটা প্রশ্ন আছে, বৃষ্টি কি বেশি পড়তেছে ভাই? শেষ করে ফেলি, বিসমিল্লাহ। বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে, এরকম সন্দেহ হয়, তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কি না? প্রথমত,